হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন একটা ভিডিওতে। রয়েছি একটা ফসলের জমিতে, যেখানে আমি দেখে ফেলেছি একটা ফিশিং নেট রয়েছে, আর আমার কাছে কিন্তু রয়েছে এক বালতি ভরা টয়। আর এগুলোকে কিন্তু আমি ইন্ট্রোডিউস করে এই নেটটার মধ্যে রেখে দিব। তো প্রথমেই আমি হাতে তুলে নিচ্ছি একটা টয় বাস্কেটকে, অরেঞ্জ কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা রিয়েলিস্টিক টয়। তো এটাকে আমি জাস্ট এখানে রেখে দিলাম, আর দেখো এর ভিতর ঢুকে গেল আমার একটা টয় বাস্কেট। আর এবার কিন্তু আমি পরবর্তী একটা পয়েন্ট রেখে দিব একটা স্পেটকে, আর এটা কিন্তু ফুললি ব্লু কালারের একটা টয় স্পেট। তো এটাকে রেখে দিচ্ছি আমি এই নেটটার মধ্যে। আর এবার কিন্তু হাতে তুলে নিচ্ছি একটা ক্রেনকে, একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা টয় ক্রেন, আর এটা কিন্তু ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা টয় ক্রেন। তো এটাকে আমি জাস্ট এখানে ঢুকিয়ে দিলাম, আর এবার কিন্তু বালতিটাকে নিয়ে চলে যাচ্ছি পরবর্তী একটা পয়েন্টে। আর হাতে তুলে নিচ্ছি একটা কিচেন টয়কে, আর এটা হচ্ছে একটা টয় প্যান যার মধ্যে বিভিন্ন ভাজাপুরি করা হয়ে থাকে। তো এটাকেও আমি ঢুকিয়ে দিলাম, আর এবার কিন্তু আমি হাতে তুলে নিচ্ছি একটা মোবাইল ফোনকে, আর এটা হচ্ছে একটা বার্বি টয়, একেবারে ফেক একটা মোবাইল টয়। আর দেখো আমি কিন্তু খুব সহজে ঢুকিয়ে দিলাম। আর এবার কিন্তু হাতে তুলে নিচ্ছি একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে, আর এটা হচ্ছে একটা টয় মনিটর, হার্টবিট মাপার একটা মনিটর। তো এটাকে আমি জাস্ট এখানে ঢুকিয়ে দিব। আর এবার কিন্তু বালতি থেকে কালেক্ট করে নিচ্ছি একটা পিঠা বানানোর খাঁজকে, আর এর সাহায্যে কিন্তু পিঠাগুলোকে খুব সহজে সুন্দরভাবে বানানো হয়ে থাকে। তো এটাকে আমি জাস্ট এখান দিয়ে ঢুকিয়ে দিব, আর মেডিকেল ইকুইপমেন্টটার পাশে রেখে চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। আর হাতে তুলে নিয়েছি রুটি বানানোর একটা বোট, আর এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি করা। তো এটাকে জাস্ট আমি এখানে ঢুকিয়ে দিলাম। আর এবার কিন্তু হাতে তুলে নিয়েছি আরও একটা মেডিকেল টয় ইকুইপমেন্ট, আর এটা হচ্ছে একটা পরিমাপক যন্ত্র, একেবারে ফেক একটা পার্পল কালারের টয়কে আমি এখানে রাখবো। আর চলে যাচ্ছি আরও একটা পয়েন্টের কাছে। দেখো এখন কিন্তু আমার হাতে রয়েছে একটা গ্যাস ওভেন, বেশ কালারফুল দেখতে একটা কিচেন টয় গ্যাস ওভেনটাকে আমি এখানে রাখবো। আর এবার কিন্তু আমি হাতে তুলে নিয়েছি একটা কনস্ট্রাকশন টয় টুলসকে, বেশ রিয়েলিস্টিক দেখতে একটা কনস্ট্রাকশন টয় ইকুইপমেন্ট যা রয়েছে সিলভার অরেঞ্জ একটা কম্বিনেশন। তো এটাকে এখানে রেখে আমি কিন্তু এবার হাতে তুলে নিয়েছি একটা কিচেন টয়কে, যার এখানে রয়েছে স্পুন, রয়েছে ডাবল হেডের গ্যাস ওভেন, রয়েছে একটা সিঙ্ক, একটা সেলফ, আর নিচের দিকে রয়েছে অনেকগুলো বাক্স যার মধ্যে বিভিন্ন জিনিস রাখা হয়। তো এটাকে জাস্ট আমি এখান দিয়ে ঢুকিয়ে দিলাম। আর এবার কিন্তু চলে যাচ্ছি পরবর্তী টয়গুলোর কাছে। আর পরবর্তী একটা টয় হচ্ছে একটা চিংড়ি মাছ, একেবারে ফেক একটা ফিশ টয়। তো এটাকে এখানে রাখবো। আর কি দেখো এখানে কিন্তু আমার বালতি থেকে পড়ে গিয়েছিল একটা টয় সিজার, যা রয়েছে পার্পল পিঙ্কের একটা কম্বিনেশন। তো এটাকে আমি এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি এই পয়েন্টার কাছে। আর এবার কিন্তু হাতে তুলে নিয়েছি একটা বাইসাইকেলকে, প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা রিয়েলিস্টিক ভেহিকল। এর ঝুড়িটাকে দেখো, চাকাগুলোকে দেখো, সব মিলে দারুণ একটা টয় বাইসাইকেলকে আমি এখানে রেখে দিলাম। আর এবার কিন্তু আমি এই বাস্কেট থেকে কালেক্ট করে নিচ্ছি একটা টয় ফ্যানকে, আর এটা হচ্ছে একটা টেবিল ফ্যান যা রয়েছে পার্পল পিঙ্কের একটা কম্বিনেশন, রয়েছে অন অফ সুইচ, একটা রিয়েলিস্টিক টেবিল ফ্যান আমি কিন্তু এবার এখানে লুকিয়ে রাখলাম। আর এবার কিন্তু হাতে তুলে নিয়েছি একটা ডোরা টেলিফোনকে, একটা টেলিফোনের পার্ট যার গায়ে কিন্তু রয়েছে স্টিকার, আর এটা কিন্তু হোয়াইট এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে গড়া। তো এটাকে জাস্ট এখানে রেখে আমি কিন্তু এবার বিগ সাইজের একটা টয়কে হাতে তুলে নিয়েছি, আর এটা হচ্ছে একটা ক্রিকেট ব্যাট, একেবারে রিয়েলিস্টিক একটা ব্যাটের মতোই মনে হচ্ছে, বাট এটা কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি করা। তো এটাকে আমি এখানে রেখে দিলাম। আর এবার কিন্তু চলে যাচ্ছি পরবর্তী কিছু টয়ের কাছে। এর মধ্যে রয়েছে একটা ফ্রুট টয়, একেবারে ফেক একটা কালার, একটা পাইনাপেল পিঙ্ক কালারের, একটা আনরিয়েলিস্টিক এই পাইনাপেলটাকে রেখে আমি কিন্তু এবার হাতে তুলে নিচ্ছি একটা হুইসেলকে, আর যার গায়ে রয়েছে মোটু পাতলুর বেশ কিছু স্টিকার, একেবারে চিপেস্ট একটা টয় হুইসেল। গাইস দেখো কতটা সুন্দরভাবে বেজে উঠলো এই হুইসেলটা। তো এটাকেও আমি এখানে রেখে দিব। আর এবার কিন্তু এই বালতি থেকে হাতে তুলে নিচ্ছি একটা টয় বটিদাকে, আর এটা কিন্তু একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা বটিদা। তো এটাকেও আমি জাস্ট এখানে রেখে এবার কিন্তু হাতে তুলে নিচ্ছি একটা এয়ারপ্লেন ভেহিকেলকে, এয়ার ভেহিকেল টয় এয়ারপ্লেন। তো গাইস এটাকে রাখবো। আর এবার কিন্তু আমি একসাথে এখানে রেখে দিব বেশ কয়েকটা টয়কে, যার মধ্যে রয়েছে একটা টয় রেন্স, একটা কনস্ট্রাকশন টয় ইকুইপমেন্ট। তো এটাকে এখানে রেখে এবার কিন্তু হাতে তুলে নিচ্ছি একটা টয় ক্যাপসুলকে, আর এটা কিন্তু ব্লু গ্রিন কম্বিনেশনে গোরা রিয়েলিস্টিক একটা মেডিকেল টয় ক্যাপসুল। তো এটাকে রেখে এবার কিন্তু চলে যাচ্ছি সামনের পয়েন্টে, আর এখানে আমি লুকিয়ে ফেলবো একটা হেয়ার ক্লিপকে, একেবারে মিনি সাইজের একটা টয় হেয়ার ক্লিপ,
তো এটাকে রাখার পরে আমি বাস্কেটটা থেকে কালেক্ট করে নিচ্ছি আরও একটা ক্লিপকে, আর এর সাহায্যে কিন্তু জামা কাপড়কে আটকানো হয়ে থাকে শুকানোর জন্য। তো এটাকে রাখলাম, আর এবার হাতে তুলে নিচ্ছি একটা ভেজিটেবল টয়কে, আর এটা হচ্ছে একটা টয় সিম, গ্রিন কালারের একটা প্লাস্টিকের তৈরি টয় সিমকে রেখে এবার কিন্তু চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। আর এখানে কিন্তু রয়েছে একটা হেয়ার ক্লিপ, বেশ চমৎকার পার্পল পিঙ্ক কম্বিনেশনের গড়া একটা বার্বি টয়। তো এটাকে এখানে রাখার পরে আমি কিন্তু এবার কালেক্ট করে নিচ্ছি আজকে শেষ একটা টয়কে, আর এটা হচ্ছে একটা ফাস্ট ফুড টয়। আর গাইস দেখো, এটা হচ্ছে আমার একটা গ্যাস ওভেনের অন অফ সুইচ, তো এটাকেও রাখলাম। সো গাইস, অলরেডি তোমরা কিন্তু দেখে ফেলেছো এই ফিশিং নেটের মধ্যে আমার বেশ কয়েকটা টয়কে রেখে দিয়েছি, আর এগুলোই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।